আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই ব্লগে থাকছে হচ্ছে গিয়ে আমরা যে সাগরের পার গিয়েছিলাম, এটার হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা ওখানে গিয়ে কী কী করলাম তো দেখতে থাকুন। তো আরেকটা কথা বলেনি, কথাটা হচ্ছে গিয়ে যে এই ভিডিওটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আন্দোলন, ছাত্রদের আন্দোলন হওয়ার আগে কয়েকদিন আগে গিয়েছিলাম সাগরের পার। তো ভিডিওটা অনেকদিন আগের, অনেকে হয়তো বা ভাবতে পারেন যে দেশের এই অবস্থা, আমরা ইতালিতে ঘোরাঘুরি করছি। আসলে এই ভিডিওটা অনেকদিন আগে আপলোড দেওয়া ছিল, এটা হচ্ছে কি পাবলিশ করি নাই। তো ভাবলাম যে আজকে পাবলিশ করি বা পাবলিকলি পাবলিশ করি। তো দেশের এই ছাত্রদের যে এত জঘন্যতমভাবে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার জন্য আমি কিছুদিন যাবত আমি কোনো কিছুতে মন বসাতে পারছি না। তো কোনো কিছুতেই মন বসাতে পারছি না, কিন্তু এই ভিডিওটা হচ্ছে কি আগের অনেকেই ভুল বুঝতে পারেন। তো ভাবলাম যে আজকে এটাকে পাবলিক করি, তো এই আর কি। পানিতে নামবো না, ঘরেতে গেলে হইবো নাকি? মাছ আছে এই যে দেখো সাগর পাড়ের বাতাস আসতেছে দিকে। তবে এই যে দেখো নিম গাছ, এটা নিম গাছ। এই যে দেখছো আমরা পানিতে এসে পড়ছি, একটু পানির সামনে আসছি দেখছো, এই যে পানি দেখা যায়। ভাই ঘুমাচ্ছে সাগরের পার। আমরা হচ্ছে কি দুইটা ভাড়া নেওয়া হয়েছে, আমি আসার সময় ডালের বড়া বানিয়ে নিয়ে আসছিলাম, ওই যে ডালের বড়াগুলো। আর সামনে দোকান আছে পিৎজা টিৎজা, সন্ধ্যের সময় যাওয়ার সময় খুব আর কি, এগুলো খাই। আসার সময় কোনো কিছু খাওয়া হয় নাই, দুপুরের খাবার। তো স্যান্ডেল নিয়ে হচ্ছে গিয়ে বালুতে হাঁটা যায় না, যার জন্য খালি পায়ে হাঁটছিলাম। কিন্তু খালি পায়ে হাঁটার অবস্থাটা মানে বুঝে ফেললাম আর কি, এত গরম মনে হচ্ছে যে চুলার মধ্যে মুড়ি ভেজে যে মানে কালো বালিগুলো দেওয়া হয়
এরকম চুলাতে যেরকম একটা গরম ফিল হয়, মানে কড়াইয়ের মধ্যে দিলে বালিগুলো যেরকম গরম হয় ঠিক এরকম গরমই লাগছে। এইখানে জাহেনুরের স্যান্ডেল, আমার স্যান্ডেল, জাহেনুর বাবার স্যান্ডেল সবগুলো কিনারে রাখা হলো। তারপরও মনে হচ্ছে যে পানিটা আর একটু সামনের দিকে, ঢেউটা সামনের দিকে এসে পড়ছে, কারণ বিকেলবেলা তখন, আর বিকেলের পুরাটা রৌদ্র আমার পিঠে লাগছে যেহেতু লম্বা মেক্সিগুলা পরে রেখেছি। পরে দেখলাম যে রৌদ্রের যে এতটা তাপ, বাংলাদেশের 39-40 ডিগ্রি গরম আর এই দেশের 39-40 ডিগ্রি গরমের ব্যবধানটা হচ্ছে গিয়ে অন্যরকম। কারণ এই দেশের 40 ডিগ্রি গরম মানে অনেক কিছু, অনেক কিছু মানে অনেক কিছু, মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা ইটালিতে থাকেন তারা হয়তো বা মানে এটা ফিল করতে পারেন গরমটা কীরকম বাহিরে, দেশের মানুষ হয়তো বা বুঝবে না। দেশের যে গরমটা আছে ওই গরমটা হয়তো বা মানে গরমে, ওই গরমে ঘামই আমরা প্রচুর, মানে এত শরীর পুড়ে না বললেই চলে, কিন্তু এদেশের গরমে হাত পা একদম কালো হয়ে যায়, শরীর একদম পুড়ে যায়। আর আরেকটা জিনিস দেখলাম হচ্ছে কি, এই সাগরের পার, সাগরের পারকে হচ্ছে কি ইটালিয়ান ভাষায় মার বলা হয়, মারের পার, আমরা অনেকেই মার মার বলে থাকি আর কি, মারের পার। তো হচ্ছে কি সাগরের পার কিনারাতে অনেক বাংলাদেশিদের দেখলাম, একটু হচ্ছে কি বয়স হবে 50-55 এরকম বছর বয়সী, আবার অনেকে অল্প বয়সী, বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে কি ভ্যান গাড়ি দিয়ে ভুট্টা এগুলো বিক্রি করছে। দেখে এত মানে কষ্ট লাগছিল যে এত গরমের মধ্যে আমরা কয়েক ঘন্টা থেকে যেটা মানে ফিল করি যে শরীর হাত পা কালো কালো হয়ে যায় বা খুবই কষ্ট লাগে রৌদ্রের মধ্যে, আর ওনারা কীভাবে হচ্ছে কি জিনিসগুলো বিক্রি করে এত ধৈর্য সহকারে। ওনাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশে ভার্সিটিতে পড়াশোনা করছে, অনেক স্বপ্ন নিয়ে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। তো পরিশেষে একটা কথাই বলতে চাই আসলে, যে দেশের যে ঘটনাটা, এই ঘটনাটার জন্য আমি আমি অনেক রাত যাবত ঘুমাতে পারছি না। আমি বাসায় এসে আমার এত কষ্ট হয়, বুকের ভেতরটা হাহাকার করে। তো সবাই বাংলাদেশের স্টুডেন্ট বলেন বা নর্মাল সাধারণ জনগণ, সবার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি যাতে এইসব ভেজাল থেকে আমরা সবাই মুক্ত হতে পারি। আর হচ্ছে কি এখনও হচ্ছে কি আমরা ওই যে একটা, তো পিৎজাতে, পিৎজারিয়াতে বিক্রি করা হচ্ছে পিৎজা, আর হচ্ছে কি মারোকিয়ান একটা দোকানের কাবাবের দোকান, মানে কেবাবও বিক্রি করা হয় আর কি। তো ওখানে আমরা বসলাম আর কি, বাসায় যাওয়ার সময় খেলাম কিছু। তো তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।